আমরা সবাই মিলে ঘুরতে এসেছি শ্রাবণ মাসের শেষ সোমবার। এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার এখানে প্রথমে ঢোকার মুখেই শিব ঠাকুরকে এত সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে এই যে মন্দিরে ঢোকার পথে এই গেটটা এইভাবে সাজানো হয়েছে। আর এই উত্তর দিকে মুখটা এইভাবে এমনভাবে জানলা দিকে মুখটা, তাই জানলা দিকে মুখ করেই ফটো তোলা হয়েছে। এবার শিব ঠাকুরকে এত সুন্দর সাজানো হয়েছে, দারুণ লাগছে সবাই দেখো। এবার এটা হচ্ছে মন্দিরের ভেতর গেট থেকে ঢুকছে। এইবার এই যে মন্দির থেকে এই যে এটা পেছন শিব ঠাকুরের পেছনে এত সুন্দর সাজিয়েছে, ফুলফুল দিয়ে পদফুল দিয়ে সাজিয়েছে, দারুণ দিয়েছে। এটা হচ্ছে উত্তর দিকে মুখ, পেছনটা এমনভাবে করেছে জানলার দিক দিয়ে আমাদের ছবিটা তুলতে হয়েছে। এবার ওরা একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, তাই ভাইয়ের সঙ্গে ছবি তুললো। তারপরে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলো, বান্ধবীর সঙ্গেও ছবি তুললো। আমি বললাম আমি কেন বাদ যাব, আমাকেও একটু তোল, তাই আমাকেও একটু ছবি তুললো। এবার শুরু হয়ে গেল গঙ্গা আরতি। হরিদ্বারে যে গঙ্গা আরতিটা হয় এখানে সেই আরতিটাই হয়, সেই আরতিটা স্টার্ট হয়ে গেল, সবাই সেটাই দেখছি। হ্যাঁ, অনেক ভিড় হয়েছে গঙ্গা আরতিতে, প্রদীপ ধরা গঙ্গাতে প্রদীপ ধরায়। শেষ সোমবারটাই যে প্রদীপ ধরায় সেই প্রদীপ ধরানো শুরু হয়ে গেছে। এত সুন্দর লাগছিল মা গঙ্গাকে আমরা ফার্স্ট দেখলাম, দেখো তোমাদেরও ভালো লাগবে। খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। তারপরে ওরা দেখো না সবাই টিপ করেছে, কত সুন্দর টিপ করেছে শিবের কৃষ্ণ। ঠিক আছে, ভিডিওটা রাখলাম, টাটা বাই বাই। তোমাদের ভালো লাগলে একটা লাইক।